টুকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো আমরা এখন চলে এসেছি খিরায়, খিরায়ের ফুলের বাগান দেখতে যাচ্ছি আজকে। তো বাপের বাড়ির থেকেই বেরিয়েছি পরের দিন। তো দেখো এই পিছনে হচ্ছে বঞ্জি, ওরও ব্লগ চ্যানেল আছে, তোমরা সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, রিয়া বেরা নামে ওর ব্লগ চ্যানেল। তো ও রিসেন্ট খুলেছে চ্যানেলটি, তো ঠিকমতো ভিডিও দিতে পারেনি। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো, আমরা এখন দেখো খিরাই স্টেশনে নেমে গেছি। নেমে খিরাই স্টেশন থেকে একটু হেঁটে যেতে হয়, গিয়ে ওখান থেকে আমরা টোটো ধরে ওখান থেকে আমরা গাড়ি নেব, যে কোনো একটা গাড়ি, টোটো থাকে, মারুতি থাকে, তো যে কোনো একটা গাড়ি নিয়ে আমরা যাব। তো ওখান থেকে না একটু রাস্তা হেঁটে যেতে হয়, তো বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যাওয়া যাবে না। তো চলো এখন বন্ধুরা সঙ্গে থেকো, কে স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে। আমরা দেখো এখন টোটোতে যাচ্ছি। তো আজকে মানে ওয়েদারটা না মানে নয়, একবারে রোদও বেরোচ্ছে না আর মেঘলাও একবারে না, এরকম টাইপের ওয়েদারটা। তো খুব ভালো লাগছে ওয়েদারটা। তো চলো বন্ধুরা সঙ্গে থেকো, কেউ স্কিপ করবে না, ভালো লাগবে তোমাদের। তোমাদের আজকে খিরায়ের ফুলের বাগানটা পুরোপুরি দেখাবো আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো সঙ্গে থেকো, পাশে থেকো। আর দেখো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম। তো এখানে আমার বাপের বাড়ি থেকে খিরায় খুবই সামনে, তবু আমার আসা হয়নি কারণ আমার বিয়ে হয়েছে একটু দূরে, তাই তো এবারে ভাবলাম তো এলাম তো একটু ঘুরেই যাই। তো লোকেশনটা এখানে খুব সুন্দর, উপরে দেখো এটা রেল লাইনের ব্রিজ, ব্রিজের নিচে এই ফুলের বাগান খিরায়ে। তো এখানে অনেক দোকানদানি হয়েছে, দারুণ হয়েছে জায়গাটা, লোকেশনটা ব্যাপক লাগছে। কারণ তোমরা যারা আসোনি বন্ধুরা, তোমরা অবশ্যই আসো, এসে তোমরা এটা দেখে যাবে, খুব সুন্দর লাগবে। তো আমার তো দারুণ লেগেছে, চলো আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমাদের দেখাচ্ছি ফুলের বাগান। আর দেখো বন্ধুরা এখন দেখো ছোট ছোট চারা গাছ, তো এখন বেশিরভাগ গাঁদা ফুলে ভর্তি বাগানটা দেখাই যাচ্ছে দূর থেকে। তো আমরা এই মাত্র ঢুকলাম বাগানে, তো দেখছি তো মানে বেশিরভাগ চারা গাছ রয়েছে। তো এখানে শুধু ফুলের গাছ ছাড়া কফি গাছ, ফুলকপি, বাঁধাকপি এগুলোও সব রয়েছে। তো বন্ধুরা এখন যদি তোমরা আসো তো তোমরা শুধু গাঁদা ফুলের গাছটাই দেখতে পাবে বেশি। তো তোমরা জানুয়ারি মাসের থেকে তোমরা আসবে দেখবে, তখন এরা বলছে যে তখন খুব ভালো হয় ফুলের বাগানে, মানে ফুলের গাছগুলো খুব বড় বড় হয়ে যায় আর ফুল ধরে। তো ঠিক আছে বন্ধুরা দেখো এখানে বেশিরভাগ, তোমরা লক্ষ্য করো বেশিরভাগ গাঁদা ফুল, সাদা হলুদ মানে বিভিন্ন রকমের কালারের গাঁদা গাছ রয়েছে এখানে। আর দেখো সর্ষে ফুল দিয়ে তাকাও। আচ্ছা
তোমারটা কোথায়? ওই তো দেখা যাবে তো এই ফুলগুলো বেশি সুন্দর, বেটার লাগে। তুমি একবার কিন্তু পড়লে, তুমি কিন্তু একবার আবার ই হয়ে গেছে নাকি? Thank you.
আর দেখো বন্ধুরা, আমাদের ঘোরা হয়ে গেছে, ফুলের বাগান দেখা হয়ে গেছে। তো দেখো এখন দুটো বাজতে চলছে, তো আমরা এখন স্টেশনে যাব। তো তার আগে আমার হাজবেন্ড বললো যে চলো একটু আইসক্রিম খেয়ে নিই সবাই মিলে, তারপরে আমরা এখন বেরোবো স্টেশনে যাব। তো ট্রেনের টাইম তো আমরা ঠিকমতো জানি না, তো এখনও দুপুরে খাওয়া দাওয়া কিছুই হয়নি, তো দুপুরে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তার মধ্যে তোমরা সবাই একটু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। ভাল লাগছে না।